দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মাথাভাঙা কোটচত্বরের রাস্তা। এই রাস্তার অফিস রোড নামে পরিচিত। এই রাস্তা দিয়ে যাতায়াত বিচার প্রার্থীদের লোকজন থেকে শুরু করে আইনজীবী মহরি এমনকি সাধারণ মানুষের একটু বৃষ্টিতেই বেহাল অবস্থা হয়ে যায় এই রাস্তার। বারবার জানিয়েও কাজের কাজ হয়নি কিছুই বলে অভিযোগ। 30-40 বছর আগে রাস্তা হয়েছিল, তারপর আর রাস্তা হয়নি বলে অভিযোগ এক আইনজীবীর। তিনি আরও বলেন, এই রাস্তার বিষয় নিয়ে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসডিও কোচবিহারের এডিএম এর কাছে যাওয়া হয়েছিল, কিন্তু রাস্তা সংস্কার হয়নি। রীতিমতো পুকুরের আকার ধারণ করেছে এই রাস্তা, এমনকি মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে বলে জানান তিনি। এ বিষয়ে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক আতিয়ার রহমান বলেন, এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কেননা প্রতিদিন প্রায় 500 লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। বিচার প্রার্থীরা থেকে শুরু করে আইনজীবীরা ছাড়াও এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন, তাই অতি দ্রুত রাস্তা ছাড়ার দাবি করেন তিনি। আমরা শুনব কি জানিয়েছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক আতিয়ার রহমান। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের উৎসাহতা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। এই বিষয়ে তো আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘদিনের এটা আমরা দাবি, এবং এটা আমরা এই বিষয় নিয়ে এই যে যাতায়াতের মানুষ, সাধারণ মানুষ যারা লিটিগেন্ট পাবলিক, যারা কোর্টে আসে বিচার প্রার্থী এবং লয়াররা এবং মুহুরিরা যারা এই প্রফেশনের সঙ্গে জড়িত, তারা সবাই এই কোর্টে প্রতিদিনই আসে। এবং বর্ষাকালে বিশেষ করে যেইভাবে রাস্তাঘাট এখানে নেই, সেই প্রায় 30-40 বছর আগে বোধহয় একটা রাস্তা হয়েছিল, তারপর থেকে আর কোনো রাস্তা এই রাস্তা হয়নি। এই রাস্তা খাল হয়ে গেছে, রীতিমতো পুকুরের মতন এখানে জল জমছে। তার ফলে সিনিয়র লয়ার থেকে শুরু করে যারা বয়স্ক মুড়ি, যারা বয়স্ক লিটিগেন্ট বিচার প্রার্থী, তারা ওখানে অনেক সময় একটা অ্যাক্সিডেন্টও হচ্ছে অনেক। এখান দিয়ে অনেকেই যারা থানার সামনে দিয়ে যেতে ভয় পায়, যারা লাইসেন্সবিহীন যারা চালক, তারা এই রাস্তাটা ব্যবহার করে, এবং ড্রেস দ্রুত সেখান থেকে মোটর সাইকেল, টোটো, অটো সবাই এখান দিয়ে যাতায়াত করে। প্রতিদিন বিচারপতি গড়ান 500-600 লোক প্রতিদিন আসে মাথাভাঙা করে। তবে এ বিষয়ে মাথাভাঙ্গা সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার বলেন, 90% রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে। পৌরসভা থেকে পাশের একটি কাজ চলছিল, তাই কোর্ট চত্বরটুকু কাজ করা হয়নি। অতি শীঘ্রই বাকি অংশটুকু সারাই করে দেওয়া হবে বলে জানান তিনি। কথা হয়েছে রিসেন্টলি, অল্প বেশিরভাগ জায়গায় রাস্তায় করে দেওয়া হয়েছে। এটা অফিস পাড়া রোড নামে আছে রাস্তাটা, আমরা 90% করে দিয়েছি, আর আদালত চত্বরে অল্প কিছু বাকি আছে। যেহেতু মিউনিসিপ্যালিটির কিছু কনস্ট্রাকশন চলছিল ওখানে, সেহেতু আমরা কমপ্লিট করতে পারি নাই সে সময়। তবে রিসেন্টলি
আশা করি ওটা আমরা পিডব্লিউ তরফ থেকে করব।